আয় চলে এখানে আয় আমার সঙ্গে আয় আমি একসঙ্গেই যাব চল নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের আমাদের বাগান দেখাবো বর্তমানে আজকে কাজ করিয়েছি লোক ধরে পুকুরের পাড়ে যা আগাছা ছিল জঙ্গল ছিল সেগুলোকে কেটেছি দেখো কেমন ফ্রেশ লাগছে আর পুকুরটা তো একদম পুরো নষ্ট হয়ে আছে ওটাকেও পরিষ্কার করব দু একদিন পরেই আর ছেলে আমার সঙ্গে বললো যে যাবে বাগানে দেখো তো ডালপালাগুলো এক জায়গায় করে রেখেছি এগুলো জ্বালানির কাজে ব্যবহার হয়ে যাবে তো এই দিকগুলো তো যেতে পারতাম না বলতা ভীমরুল প্রচণ্ড বাসা করেছিল হ্যাঁ ওইখানটা আমার ফুলের গাছগুলো সব নষ্ট করে দিয়েছে আগাছা কাটতে গিয়ে অনেক গাছ লাগিয়েছিলাম 20 সালে প্রায় 8-10টা গাছ লাগিয়েছিলাম সেগুলো একটাও নেই দেখছি যাক আমি জিজ্ঞেস করি কী করেছে গাছগুলো ডালগুলো না হয় পুঁতে দেবো আবার ওই কোণে একটা সজনা গাছ ছিল কিন্তু সেটা পোকা ধরে নষ্ট হয়ে গিয়েছে দাদার বাগানে যাচ্ছি ছেলে দৌড়ে চলে যাচ্ছে বাগানে ওর পিছনে না গেলে ও দানা সব 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 নষ্ট করে দেবে আর দাদা চেঁচামেচি করবে ব্যাস ঝগড়া সৃষ্টি হয়ে যাবে দাদার সাথে আমার তো ওই ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে ওদিকে আমিও ওই লোক করে আর পুকুরগুলো পরিষ্কার করব বলে ঠিক করেছি পুকুরের পাড়টা সবে হয়েছে আর দেখলেন তো জলের মধ্যে এখনও পর্যন্ত অনেক জঞ্জাল রয়েছে এটা পরিষ্কার করতে গেলে আমার দুটো লোক লাগবেই এইগুলোই ভাবছিলাম ভাবতে ভাবতে আসছি ছেলে বললো আমার সাথে বাগানে আসবে ছেলের বাগানে আসা মানে বাগানে কোনো না কোনো ক্ষতি একটা করা গাছ ফাছ ছিঁড়ে দেওয়া সেটা মেনে নিতেই হবে ও তো আমার সঙ্গে সঙ্গী কী আর করবো দাদা বলছে এখন পেঁপে গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কেন আমার মনে হয় পেঁপে গাছগুলোর পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে ভিতরে কালো পিঁপড়ে বাসা করেছে তো ভোলা বলছে ওগুলো গ্যামাক্সিন পাউডার দিতে দাদার বাগানে খুব আগাছা হয়েছে এই যে এইখানে শীতকালে ফুলকপি দেওয়া ছিল এখানে একটু সার দিয়েছিল নিশ্চয়ই সেই সারের ক্ষেত্রে সার নিয়ে এবার এই শান্তি শাক বেড়ে উঠেছে এত সুন্দর কচিয়ে উঠেছে যেন মনে হচ্ছে যে এক্ষুনি রান্না করে খায় কিন্তু এ ভীষণ কষ্টের এ থাকলে কোনো রকম গাছ আর হবে না দাদা আপ্রাণ চেষ্টা করছে ওর বাগানকে জঙ্গল মুক্ত করার কিছুটা করেও ফেলেছে এই যে এই দিকটা অনেকটাই ও করে ফেলেছে আবার বৃষ্টি হয়েছে আবার হচ্ছে আমিও একটু চেষ্টা করব আমি আর আগের মতো বাগানে আসার সময় পাই না আমার দুটো বাচ্চা হওয়ার পর থেকে আমি প্রচণ্ড ব্যস্ত আমার দুটো বাচ্চা একটা 3.5 বছর একটা 7 মাস আমি স্কুলে ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলাম এগুলো উচ্চস্মৃতি আছে যে 5 বছরের নিচে বাচ্চা থাকলে তারপর অসুস্থ পঙ্গু কোনো মানুষ থাকলে তাকে যদি দেখভাল করতে হয় সেরকম ক্ষেত্রে ছাড় পাওয়া যায় আমি দিয়েছিলাম কিন্তু আমি সিঙ্গেল টিচার বলে আমাকে আর উচ্চশ্রীতে অ্যাপ্লাই করলেও আমাকে ব্যাক করে দিয়েছে তো যার যা ভবিতব্য আছে সেটা নিয়ে কাটাতে হবে কিছু করার নেই ওইভাবেই স্কুলে যাব আসবো বাগানটার দিকে আর নজর দেওয়া হয় না এটা কিন্তু আমার একটা প্রিয় জায়গা এখানে আমার ভীষণ ভালো লাগে দাদারও প্রিয় জায়গা আমি এটা দাদাকে জিজ্ঞেস না করেও বলে দিতে পারি যেটা ও দিনের বেশিরভাগ সময় এখানে কাটিয়ে দেয় আর রাতের বেশিরভাগ সময় টিভি থেকে কাটিয়ে দেয় আমার দাদা আজও একজন মানুষ ছেলে এখন
বেগুন গাছের কাছে কি করছে, পাতা ধরে টানবে, ডাল ছিঁড়বে, এইসব চিন্তা করছে কিনা দেখি না। এখন একটু বড় হচ্ছে, মনে হয় একটু বোঝা মানে বুঝদার হচ্ছে না কি। এইখানেই দেখো লাল শাক বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এক সপ্তাহে লাল শাক ফেলা হয়েছিল, এই তো বেরোচ্ছে। এইবার বৃষ্টিটা হয়ে গেলে এই গাছটা এত সুন্দর হবে। কিন্তু এই দেখো উচ্ছে গাছের মধ্যে আবার আগাছা হয়েছে, তাহলে এটাকে পরিষ্কার করতে হবে, উচ্ছে গাছটাকে তুলতে হবে। এগুলো অনেক সময়ের দরকার, দাদার আঙুলগুলো বেঁকা, এগুলো করতে পারে না, আর আমাকেও আর বলে না, কারণ জানে আমার আসারই সময় নেই। কিন্তু এই গাছগুলো আমি আগে করে দিতাম দাদাকে সব। দেখি আগাছাগুলো একটু এক হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আমি, যে শিকড়গুলো কীভাবে তুলেছে, শিকড়গুলো অনেক শিকড় তুলেছে, যে পরিষ্কার করেছে। একটা লঙ্কার চারা হয়ে আছে, খুব দেখে দেখে করতে হয়, অনেক ধৈর্যের কাজ। আর আমি এখন ভালো করে বসতে পারি না, দুটো সিজার হয়ে যাওয়ার পরে আমি আর বসতে পারছি না ভালো করে, টুল এনে বসে বসে করতে হবে। কিন্তু অত সময় করি, দুটো বাচ্চা সামলাবো আর এসব করব কখন করব এসব। মোলাকে বোধহয় একটা ড্রেন কাটার কথা বলছে, আমিও ভাবছিলাম এখানে একটা ড্রেন কাটতে হবে। বৃষ্টির সময় না একদম জল ভর্তি হয়ে যায়, এত সুন্দর বেগুন গাছ সব নষ্ট হয়ে যায়। প্রতি বছর এই দু বছরেই নিয়ে হচ্ছে আমাদের বেগুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বেগুন গাছ করে দাদা, অনেকগুলো বেগুন গাছ করেছে। এই যে পেঁপে গাছগুলোর পাতা সব কুঁকড়ে যাচ্ছে, আমি গ্যামাক্সিন খুব শিগগিরই কিনে এনে দেব। এই যে ওই গাছটারও পাতা কুঁকড়ে গিয়েছে। একে পেঁপে গাছ করতে পারি না, কিন্তু পেঁপে গাছ যদি এরকম হয় ভালো লাগে। ওই যে মাঠটা দেখছো, এই মাঠটা না ঘাস ভর্তি হয়ে গেছে। আগে একটা ঘাস হতে পারতো না, আমাদের পাঁচখানা গরু ছিল, আমার জ্যাঠাদের ছিল সাতখানা, বারোখানা গরু ঘাস খেত। আর এখন ওদের একখানা গরু আছে, আর এতদ অঞ্চলে কারোর কোনো গরু নেই, ফলে ঘাস বেড়ে যাচ্ছে, ঘাস আর কেউ খায় না, আর যত সমস্যা হচ্ছে আমাদের। এইভাবে ফেলেও রাখা যায় না, বর্ষাকালে আবার চাষ করি, কিন্তু বর্ষাকালে চাষ করলে কি হবে, গরমকালে এরকম ঘাস হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। কিন্তু এই সমস্যার আমি এখনো কোনো সমাধান খুঁজে পাইনি। টুকটাক সবাই সলা পরামর্শ দিচ্ছে যে ঘাস মারা বিষ স্প্রে করে দিতে, দেখি মতামত সিদ্ধান্ত সব নিই, তারপরে গাছে বিষ মারবো। তো বাগানটায় না লাল শাক ভালো হবে, আগের বারে হয়েছিল এই বড় বড় গাছগুলো খাওয়া হয়ে গেছে, আবার ফেলেছি। এইখানটায় শীতকালে পালং শাক আর ধনে পাতা এগুলো হয়েছিল, ভালো হয়েছিল। আমাদের শীতকালে না পালং শাক একদম কিনতেই লাগেনি, ধনে পাতা তো কিনি না, ধনে পাতা তো আমাদের শীতকাল ভোর থাকে, আমি খুব একটা খেতেও পারি না ধনে পাতা, অত বেশি খাওয়াও যায় না। চপ টপ করে মাঝে মাঝে খেয়েছি, তরকারিতে ঠিক দিলেও ভালো লাগে না। আর সবচাইতে বড় কথা, বাড়িতে থেকে বসে সাতপদ রান্না করে খাওয়ার মতো সময়ও পাই না, স্কুলে বেরিয়ে যাই, যা রান্নার লোক রান্না করে দেয় ওই নাকমুখ গুঁজে খেয়ে নিই। তো ভালো খারাপ নয়, সেটাও তো একটা পদ্ধতি। তো এইখানে ড্রেন হচ্ছে একটা, কিন্তু ড্রেনটা আমার মনে হচ্ছে না ঠিক। ওই দেখো এই দানার কথা বলছিলাম না, এই দানা আমার পায়ের তলাতেই দানা পড়েছে, লঙ্কার দানা। একটা কিচ্ছু গুঁজে দেয়নি, একটা কিচ্ছু নিশানা করে রাখেনি যে এইখানে আমি একটা দানা দিয়েছি। মাটি ফেলা হয়েছে, তারপর ওর মনে পড়েছে এর মধ্যে আমার লঙ্কার দানা আছে। আমার দাদা এরকমই, আগাছার মধ্যে কোথায় কোন দানা দিয়ে রাখবে, এবার আমাকে ধরেছে। এই যে লঙ্কার দানাগুলো, এগুলো গাছ হলে ভালো হবে, খারাপ হবে না, কিন্তু ও দানাগুলো ঠিকঠাক জায়গায় দেবে না। আমার মনে হয় ড্রেনটা ঠিক হচ্ছে না, দাদাকে বলছি, দাদা শুনছে না। আমার মনে হয় এটা এরোয়েরি করলে ভালো হতো, আর একটু ডিপ করলে ভালো হতো, কিন্তু সেটাও করছে না। দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি ও বললে শোনে, অন্য দিক দিয়ে করে, সেটাই ভালো হবে আমার মনে হয়।